আমাদের নবীর একটা অভ্যাস মোবারক ছিলেন কি জানেন, যার সাথেই কথা বলতেন মুস্কি হেসে কথা বলতেন, সালাম দিলেও মুস্কি হেসে, উত্তর দিলেও মুস্কি হেসে, কথা বললেও মুস্কি হেসে। এমনকি দুশমনে যখন নবীকে আঘাত করতে আসে কথা দিয়ে, নবী তখনও মুখে মুস্কি হেসে কথা বলতেন। পড়ে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে, অপমান করে, তার মানে পা দিয়ে ছোট অপমান না, এটা আল্লাহর দেওয়া বিধান, এটাই সম্মান, এটাই তখন কি, তখন এটাই সম্মান। কারণ আপনি তো মরে গেছেন, আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। মায়া জিনিস বড় খারাপ জিনিস, এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, এটার নামও হচ্ছে মায়া, ঠিক কিনা বলো? এর জন্য কারো মায়ায় পা দিও না। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবক বয়সের এবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা করতে পারত, কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে, রাসূলের সুন্নাগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ তাআলা। গুনাহ সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। আমি তো প্রতিদিন বলি, আমি প্রতিদিন বলি যে ছেলেগুলো দিবানিশি মোবাইলে অশ্লীল ছবি দেখে, নারী দেখে, নাচ দেখে, উলঙ্গ ছবি দেখে, তারে আপনি বলেন যুবক কত লক্ষ মহিলা দেখলে তোমার শখ মিটবে, তুমি কও সে? কতবার নারী দেখলে, নাচ দেখলে তোমার আর মন চাইবে না, তৃপ্তি হবা তুমি? তুমি কও, তোমরা কও, তোমরা বলো ভাই। গোটা পৃথিবীর যদি সমস্ত নারীকেও তুমি দেখো, এরপরও গুনাহ এমন অতৃপ্ত জিনিস, এটা তোমার তৃপ্তি দিবে না। কখনো কাউকে নামাজ পড়তে বলি না, বলবো না, নামাজ পড়ার টোটালি দরকার নেই। যদি আপনার কাছে আল্লাহর রিজিক না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত, নিঃশ্বাস, অক্সিজেন না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। তারাই নামাজ পড়বেন যাদের কাছে আল্লাহর নিয়ামত, রহমত পৌঁছাইতে থাকে প্রত্যেক দিন। সারা পৃথিবীটাই ধোকা, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে একটা ধোকা, আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, খোঁজ নিয়ে দেখেন স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না। পৃথিবীর প্রত্যেকটা বংশের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। যতদিন টাকা আছে বন্ধুর ভালোবাসা আছে, যতদিন অর্থ আছে প্রতিবেশীর ভালোবাসা আছে, যতদিন অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আপনার আত্মীয়র অভাব নেই, আপনার বন্ধুর অভাব নাই, আপনার প্রতিবেশীর অভাব নাই, আপনার কাছের মানুষের অভাব নাই। আজ অর্থ ছাড়া হন, অর্থহীন হন, অবাধী হন, গরিব হন, দেখবেন আশপাশের যাদের জন্য জীবন বাজি রেখে করেছেন, মুহূর্তের ভিতরে সবার চেহারা পাল্টে যাবে। মহরম মাসের সবচেয়ে দামি আমল করবে, মহরম মাসের সবচেয়ে দামি আমল, মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান, এটাই মাসের আমল। জাহান্নামে পাঠাবেন, ফয়সালা হয়ে গেল পাঠাবেন, ডাইরেক্ট পাঠাবেন না, অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে, জড়ো করা বোঝেন তো, একত্রিত করবে, ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে, তা আল্লাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো, কাল নিষ্টিতে কার নাম আছে, তাড়াতাড়ি ধরো, চলা কিন্তু গেল তো, যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি,
মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আশা যাওয়া ছিল। আর যুবক ভাইদের মধ্যে একটা হতাশা কাজ করে, হতাশার কারণেই তারা এই পথে পা বাড়ায়। জীবনে কিছু করতে পারছি না, বা গার্লফ্রেন্ড চলে গেছে, বা রিজিকের টেনশন, বা রেজাল্ট ভালো না, দুনিয়ার টেনশন, দুনিয়ার চিন্তা, অহেতুক মানে। এবং অনেক সময় দেখা যায় পারিবারিক চাপ, ব্যর্থতার গ্লানি, বেকারত্ব ইত্যাদি চাপে পড়ে এক পর্যায়ে হতাশ হয়ে এই যে সিগারেটটা শুরু করলো, সিগারেট থেকে আস্তে আস্তে যাবা। এই হচ্ছে শয়তানের ওই যে খুতুয়াদিস শয়তান, শয়তানের পদাঙ্ক। এক কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম্পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ।